শিক্ষক দিবসের এতটা ব্যবস্থা তাই তো দেখছি তাই বর্ধমান ব্রাঞ্চ হিপি একদম পুরে বাবরে বেলুন যখন লাইফে প্রথম শুরুয়াত করেছিলাম মিডিলে খুব ডিমোটিভেট হয়েছিলাম, তখন বাড়ির লোক বলেছিল এক সময় আমি আজ থেকে 10 বছর আগের কথা যে গভর্নমেন্ট চাকরির প্রতি জোর দে এই দে, সেদিন বাবা মা বলেছিল যে শিক্ষকতা করে কি লাভ বা পরিবার কি পাবি। আজকে আমার মনে হয় যে আমি এদের কাছে আমার সব থেকে বড় পরিবার হচ্ছে ওরা। আর আজকে একটা দিনও এরকম হয় না যে যেখানে আমি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে মানুষ তো অনেকজন পড়ানো বাদ দিয়ে মানে কি বলবো সব থেকে বড় জিনিস যে অনেকজন এরকম করে যে পড়ানো বাদ দিলে কি বলবো মানে ফাঁকি মারতে পারলে বেঁচে যায়, কিন্তু আজকে আমি যেরকম একদিন না পড়াতে পারলে ওদেরও খুব কষ্ট হয়, সেরকম আমিও যদি একদিন ওদের না পড়াতে পারি আমারও ততটাই কষ্ট হয়। এবং আমি খুব গর্ববোধ করি যে আমি ওদের শিক্ষক আর ওরা আমার ঘরের ফ্যামিলি। খুব ভালো লেগেছে, মানে আমার মানে কি বলবো আমার লাইফে যতগুলো শ্রেষ্ঠ পুরস্কার ছিল তার মধ্যে। আলোচনা করেছিল বলে খুব ভালো হয়েছে।
ওদের কাছ থেকে যেটাই তোরা দিবি সেটাই ভালো দিবি, এটা কিন্তু আলাদা। স্যার একটু ছবি তুলে নিয়ে উপরে তুলুন, সবাই ভিডিও করছে। এই যে এইটা আমার প্রিয় ছাত্রছাত্রী ফ্রম বর্ধমান ব্রাঞ্চ, এইটা আমাকে গিফট করেছে এবং সেটা আমার পক্ষে শ্রেষ্ঠ পুরস্কার। স্যার মোমেন্টা মোমেন্টা স্যার বস গেলে কফি মাংস সুইট বাবা আজকে আমি বর্তমানে বর্ধমান ব্রাঞ্চে দাঁড়িয়ে আছি, আর শিক্ষক দিবস কিন্তু আগামীকাল, কিন্তু যেহেতু ওদের পড়াটা আবার এক সপ্তাহ পিছিয়ে যাবে, যেহেতু দূরদূরান্তি থেকে আসে বলে তো আমি একদিনই পড়ানোর চেষ্টা করি, তো পরবর্তী বুধবার হয়তো এই অনেকটাই দেরি হয়ে যাবে পরবর্তী মঙ্গলবার। তো সেই জন্য ওদের ইচ্ছা ছিল যে স্যার শিক্ষককে তো প্রতিদিনই ভালোবাসি আর শিক্ষক দিবস, ওই জন্য একদিন আগেই ওরা এখানে ব্যবস্থা করেছে। আর আমিও এটা মনে করি যে যেরকম মাদার্স ডে দিনই মাকে ভালোবাসতে হবে এরকম বিষয় না, ঠিক আছে, কিন্তু যাই হোক ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে আর সত্যি এতটা ভালো অ্যারেঞ্জ করেছে, মানে সব কিছু আজকে ওদের আমার প্রতি যে এতটা ভালোবাসা, মানে মানে খুব বলবো খুব কম শিক্ষক আছে যে আজকে ছাত্রছাত্রীর কাছ থেকে এতটা ভালোবাসা পায়। আর এখানে বোর্ডে কিছু লেখাও আছে, ঠিক আছে, এখানে খুব ভালো করে ওরা লিখেছে, ইউ আর দ্য বেস্ট টিচার, ইউ আর আওয়ার ইন্সপিরেশন, হ্যাপি টিচার্স ডে ফর আওয়ার বর্ধমান ব্রাঞ্চ। আর নিচে এই সমস্তগুলো আমাদের স্লাইড, ঠিক আছে, যাই হোক। আর এই যে ট্রফি থেকে শুরু করে এই যে পুরস্কার স্বরূপ ওরা আমাকে এটা দিয়েছে, যেটা আমার সত্যি খুব এসেন্সিয়াল ছিল, আমার খুব দরকার ছিল, আমার আমি তো সব জায়গায় আমার ব্রাঞ্চ রয়েছে তোমাকে চিনতে হয়, তো যেটা আমাদের এই যে সামনে বসে আছে বুঝতেই পারছ অর্ঘ, ঠিক আছে, ও একটা সিলেকশন করেছে, আর ট্রফিটা কার সিলেকশন সাইন, তাই তো এই যে ওর জন্য একটা হাততালি হয়ে যাক, খুব ভালো লেগেছে যে নিপার তরফ থেকে বিষয়টা হচ্ছে শিক্ষককে ভালোবাসাটা কয়েকটা ভালোবেসে গিফট দিয়েছে, বা অনেকজন কি ভাবে যে শিক্ষক দিবসটা শুধুমাত্র মানে শিক্ষকদেরকে আমরা কিছু দেবো আর শিক্ষকরা খাইয়ে দেবে তাহলেই হয়তো সব শেষ হয়ে গেল,
তো প্রত্যেকজন স্টুডেন্টকে আমি একটা কথাই বলবো, একটা সময় ছিল যখন একটা মানুষের খুব খারাপ সময় গেলে তখন মানুষ গভর্নমেন্ট জবের প্রিপারেশন করতে শুরু করে, ঠিক আছে? তো মানে খারাপ সময় আমার লাইফে যখন ছিল তখনও আমার সাথে যারা বন্ধু বান্ধব সবাই গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতো, এই করতো। তো ঠিক সেই সময় কিন্তু আমি ঠিক করেছিলাম যে আমি যারা আজকে চাকরি করবে আমি তাদেরকে মানুষ করব। তো সব থেকে বড় জিনিস হচ্ছে সেই দিন ডিসিশনটা ভুল নিয়েছিলাম না ঠিক নিয়েছিলাম সেটা সত্যি বুঝতে পারিনি, কারণ সেদিন নিজের বাবাও আর্থিক দিক থেকে আমরা খুব এমনিতে আমি প্রত্যেকজন জানি যে খুব চাষি পরিবারের সাধারণ পরিবারের একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। তো সেই জায়গা থেকে সেদিন বাবা মা সকলেই বলেছিল যে চাকরি করার জন্য এগিয়ে যা, তোর বন্ধু বান্ধবরা পড়ছে তো তুই সেইভাবে। কিন্তু আমার পড়া পরই আমার ইচ্ছা ছিল যে ওদেরকে ছাত্রছাত্রীকে মানুষ করবো, সাকসেসের জায়গা তৈরি করবো। অনেক স্বপ্ন দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে চাকরি করাবো, পশ্চিমবঙ্গের ঘরে ঘরে সব থেকে কম বেতনে, এবং যাতে আজকাল সব জায়গায় কোচিং সেন্টার, কোচিং নামক একটা সব থেকে বড় জিনিস হচ্ছে ব্যবসায় দাঁড়িয়েছে। এবার যদি কেউ বলতে পারে যে যে তাহলে কি আপনার ব্যবসা নয়, অবশ্যই এখান থেকে আমার পেট চলে। কিন্তু আমি মনে করি যে একটা চাকরি বর্তমান দিনে একটা চাকরির ফর্ম ফিল আপ মানে একটা লাইফ, মানে একটা লাইফ। কারণ একটা ফর্ম যদি কোনোরকমভাবে কোনো যেরকম ফর্মটা যেরকম নিজের ভুলের মধ্যে যেরকম বাতিল হয়ে যাওয়ার চান্স থাকে, সেরকম বাতিল হয়ে গেলে যেরকম লাইফ বরবাদ, ঠিক সেরকমভাবে যদি ভুল কোচিংয়ে যদি কেউ অ্যাডমিশন নিয়ে নেয়, বা ধরো আজকে কোনো কোচিং সেন্টার যদি কারোর অভিজ্ঞতা নাই তো সে ফট করে ভাবছে যে আমি আজকে কোচিং সেন্টারে চলো আমি দু চারটে অ্যাড দিয়ে আমি কটা স্টুডেন্ট নিয়ে পড়াবো। তো এই ধরনের যারা শিক্ষক রয়েছে আজকে তাদের আন্ডারটেকিংয়ে যারা পড়তে যাবে সত্যি খুব চাপের, কারণ এতটা কম্পিটিশনের লেভেল। আমি তো বেশিরভাগ পুলিশ পড়াই, তো আমি পুলিশের ক্ষেত্রেই বলছি আজকে ভ্যাকান্সি জেনারেল 800+400, মেয়েদের 400, 800 হচ্ছে ছেলেদের, টোটাল 1200 ভ্যাকান্সি, ফর্ম ফিল আপ হয়েছে কমসে কম 800,000+। তাহলে এই যে 800,000+ ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে এই যে সব থেকে বড় জিনিস তার মধ্যে কম্পিটিশনের লেভেল কতটা, আর এই কম্পিটিশনের লেভেলের মধ্যেই যদি নিজেকে টিকে রাখতে যাই তোমার সঠিকভাবে প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি দরকার। আর সঠিকভাবে প্রিপারেশন তুমি নিজে অনেকজন করে কি সেলফ প্রিপারেশন নেয়, আমি একটু বলবো সেলফ প্রিপারেশনের দিকে কিন্তু না দিকে সবাইকে আমি বিশেষ করে বলবো চিরঞ্জিত স্যার, তো চিরঞ্জিত স্যার আদারওয়াইজ যে কোনো টিচার যাকে তোমার পছন্দ হবে, যার কাছ থেকে সাকসেস রেট রয়েছে এমন কোনো টিচারের কাছ থেকে প্রিপারেশন নাও, কারণ সমুদ্র সিলেবাস অগাধ সিলেবাস। আমি তাদের কথা এখানে বলছি যারা আজকে প্রিপারেশন নিচ্ছ বা দূর থেকে দেখছো, ঠিক আছে? আর পার্সোনালি এবার আমি আমার ব্যাচের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা আমার বর্তমান ব্রাঞ্চে বর্তমানে পড়ছে। আমি একটা কথাই বলছি যে শুধুমাত্র যে ওদেরকে আমি পুঁথিগত শিক্ষা দিই এমন না, ঠিক আছে? আমি মনে করি শিক্ষক হিসাবে দু চারটে কারেন্ট অ্যাফেয়ার, দু চারটে ম্যাথ করিয়ে দিলাম বা দু চারটে জিআই করিয়ে দিলাম, এটা কিন্তু প্রকৃত শিক্ষকের কিন্তু আদর্শ শিক্ষকের কাজ বলে আমি মনে করি না। যে শুধুমাত্র পড়লেই ওরা পড়তে আসছে বা ওরা পড়লেই হয়ে গেল এরকম বিষয় না। একটা শিক্ষকের সঙ্গে একটা ছাত্রছাত্রীর ইমোশন জড়িয়ে থাকে, সব থেকে বড় জিনিস হচ্ছে শুধু ইমোশন নয়, তারা আমার ঘরের সন্তান, আজকে আমি ওদের ঘরের বড় দাদা। শিক্ষক এমন হওয়া দরকার যে শিক্ষক ছাত্রছাত্রীদের, ছাত্রছাত্রীরা তাদের মনের মধ্যে কি চলছে সেটা যেন শিক্ষকের সামনে প্রকাশ করতে পারে। আর আমি নিজেকে খুব গর্ববোধ করি যে আমার এখানে যতজন ভাই বোন এখানে রয়েছে, একটু বাইরেও রয়েছে প্লাস এখানেও রয়েছে, তো যতজন রয়েছে ওদের কোথায় কি পরিস্থিতি, কেমন কি সমস্যা, বাড়িতে সমস্যা, আর্থিক সমস্যা হলেও কিন্তু আমাকে জানায় যে স্যার আমি পড়তে পারছি না, স্যার এরকমভাবে ডিমোটিভেট হচ্ছি। তো আজকে আমি মনে করি যে জীবনে পথ দেখানোটাও এটা অনেক বড় জিনিস, আর আমি সবসময় ওদেরকে মোটিভেট করে যাওয়ার চেষ্টা করি, কারণ জীবনে আমি মনে করি চলার পথে শুধুমাত্র অঙ্ক জিআই জিকে পড়ানোটাই সব থেকে বড় জিনিস না,
তার থেকেও বড় জিনিস হচ্ছে যে কোন পথে গেলে তুমি সঠিক গাইডেন্স পাবে, কোন পথে গেলে তুমি জীবনে বড় হওয়ার জন্য অঙ্গীকার নিতে পারবে, কোন পথ তোমাকে সঠিক জায়গাটা তৈরি করতে পারবে। জীবনে আদর্শ মানুষ হওয়াটাও দরকার, শুধুমাত্র এরকম নয় যে আমি আমি দু চারটা অঙ্ক দু চারটে জিআই করে নিই আমি জীবনে আমি চাকরি পেয়ে গেলাম। চাকরি করে যদি প্রকৃত মানুষ না হও সেটার কোনো মূল্য নাই। অনেকজন কি করে যে আজকে চাকরি পেয়ে যায়, ঠিক আছে, কালকে কাউকে বিয়ে করে, আজকালকার ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে, বাড়িতে বউ চলে গেলি বাবা মা থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমি আমার ছাত্রছাত্রীর দিকে আমি কিন্তু এই শিক্ষাটা দিই যে যারা তোমাকে চিরজীবন বড় করলো, দেখো তুমি তোমার স্ত্রী বা পরবর্তীতে তুমি চাকরি পাওয়ার পরে তুমি দায়িত্বভার প্রশ্ন তোমার তোমার প্রত্যেক জুনারই তোমার কর্তব্য, তুমি ছাড়া কারণ নেই। কিন্তু একটা জিনিস সেটা মা বাবাকে ফেলে নয়, কারণ যারা আজকে তোমাকে তৈরি করছে আর যে দুদিন পরে তোমার হাতে কিছু টাকা হয়ে যাবে, তুমি দূরে শহরে চলে গেলে একটা রুম ভাড়া করলে, শহরে চলে গেলে থেকে গেলে, ঠিক আছে, এটা কোনো সলিউশন না। আর এটা কিন্তু প্রকৃতপক্ষে তাহলে তোমার কোনো প্রকৃতপক্ষে শিক্ষাই হয়নি, ঠিক আছে। কারণ আমি মনে করি যে চাকরির জন্য প্রিপারেশন করাটা যেমন দরকার, সেরকম নৈতিক দিক থেকে একজন আদর্শ মানুষ হওয়াটাও দরকার, ঠিক আছে। আর আমার যে সমস্ত ছাত্রছাত্রী এখানে পড়ে আজকে এই ব্রাঞ্চে থেকে, যে যারা ভবিষ্যতে পুলিশ হবে, এখানে সবাই ভবিষ্যতের পুলিশ। কেন? কারণ আমার নিজের ওপরে চরম বিশ্বাস, আর তার থেকেও আমার ওপরে এবং ওদের নিজের উপরে নিজের চরম বিশ্বাস যে চিরঞ্জিত স্যারের কাছ থেকে পড়লে আমি সিলেকশন পাবো। আর আমারও ততটাই বিশ্বাস যে আমি ওদেরকে যেভাবে পরিশ্রম করাই, ঠিক আছে, হতে পারে একটা দিন পড়াই, কিন্তু এখানে প্রত্যেকজন ভাই বোনের উপরে আমার দায়িত্ব রয়েছে, ঠিক আছে, প্রত্যেকজন এভরি ওয়ানের উপরে দায়িত্ব রয়েছে। এইরকম নয় যে আজকে কেউ পড়লো বা দুদিন এলো না, হ্যাঁ, ওরা যদি পড়তে নাও আসো আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি ওদের কাছে, আমি ওদের দিকে রীতিমতো গরম দেখাই, দেখাই কি দেখাই না, ভয় দেখায় যে গ্রুপ থেকে বার করে দেবো, ভয় দেখায় যে আর রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবো। কিন্তু আজ পর্যন্ত কোনো কারো রেজিস্ট্রেশন না স্যার না দিয়েছি, কারণ আমি তার একটা জিনিস মনে করি যে যে ছ ঘন্টা আমি পড়াচ্ছি লাগাতার যেটা পড়াচ্ছি, সেই পড়ার জন্য আর পরে রেকর্ডিং পাওয়া যাবে না, তো সেই জায়গাটা কিন্তু আর আসবে না। আর আমি মনে করি যে শুধুমাত্র পড়লেই হবে না, পড়ার সাথে লক্ষ্যটাকে স্থির রাখো। আমি প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো এবং আমার যে সমস্ত শিক্ষকের কাছে আমি পড়েছি তাদেরকে আমি মানে শতকোটি প্রণাম যে আজকে আমি তাদের আদর্শে মানুষ হয়েছি। আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে সমস্ত শিক্ষককে মানে ছত্রছায়াতে বড় হয়েছি, আজও আমি তাদেরকে দেখা হলে রাস্তায় কিন্তু মানে কপাল কাম করি, ঠিক আছে, কারণ আমি মনে করি একজন সেও আমার শিক্ষক, আজকে তার চলার রাস্তাটা ধরেই কিন্তু আজকে আমি এই জায়গাটায় পৌঁছেছি। এবং আমিও কিন্তু আজকে হাজার হাজার ছাত্রছাত্রীকে শিক্ষা দিচ্ছি এবং তাদের সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সবথেকে বড় জিনিস হচ্ছে আমি আজকের দিনে আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা এখানে আজকে পড়ছ, আমি বেশি কিছু কথা বলবো না, খুব সংক্ষেপে কিছু কথা তোমাদের ব্যক্তিগত জীবনের কথা বলবো। দেখো তোমরা প্রত্যেকেই জানো যে আমার লাইফ স্টাইল কতটা, কম বেশি প্রত্যেকজনই জানো, তো তোমরা প্রত্যেকজনই কিন্তু এখানে 99% ছাত্রছাত্রী কিন্তু বেকার গরিব দরিদ্র পরিবার থেকে কিন্তু বিলং করে, ঠিক আছে। আমি তো সবার বাড়ি যেতে পারিনি, বেশ কিছু জনের বাড়ি গিয়েছিলাম যার জন্য সিদ্ধান্ত একটা, ঠিক আছে, সবার তো এখন যেতে পারিনি, সময় হয়নি। তো মানে আমি দেখেছি যে পুলিশের প্রিপারেশন বা চাকরির প্রিপারেশনের 99% কিন্তু একদম নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে, একদম খেটে খাওয়া ঘর থেকে বিলং করে, ঠিক আছে। তো যারা যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছে পড়ছে, আমি শুধু তাদের কথা বলব, নিজের মা বাবার মুখের দিকে সবসময় তাকানোর চেষ্টা করবে। সম্মান যেরকম, তোমার যেরকম সম্মানটা ধরে রাখার দায়িত্ব তোমার, সেরকম তোমার মা বাবার সম্মান এবং তাদের ভবিষ্যতে তাদের মাথাটা যেন সমাজের মধ্যে উঁচু হয় সেই দায়িত্বটা সম্পূর্ণ তোমার নিচে। কারণ এইটুকু জেনে রেখো, দিনের শেষে আজকে যদি সব কিছুর পরে খেয়াল খুশি আনন্দ, বন্ধু বান্ধবের সঙ্গে মজা, গার্লফ্রেন্ডের সাথে কথা, বয়ফ্রেন্ডের সাথে কথা, সব কিছুই হবে, কিন্তু দিনের শেষে যদি রিক্রুটমেন্টটা চলে যায়, একটা রিক্রুটমেন্ট একটা লাইফ চলে যাওয়া, কি বললাম বোঝা গেল, একটা রিক্রুটমেন্ট যদি বেরিয়ে যায় একটা লাইফ থেকে তুমি চিরজীবনের জন্য ছিটকে গেলে। আর রাজ্যের যা বর্তমান অবস্থা, কোনো রিক্রুটমেন্ট আর পরবর্তীতে আবার কবে বেরোবে, আজকে একটা পরীক্ষা নিতে বলছে তাতেই তো মানে 7-8 মাস 10 মাস ধরে পেঁচাচ্ছে। তো সেই জায়গাটাই আমি এইটুকু বলবো প্রত্যেকজন স্টুডেন্টকে, যে আমি যেরকমভাবে তোমাদেরকে পড়াচ্ছি, আমি প্রত্যেকজনকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে প্রত্যেক ভাই বোন
অবশ্যই সিলেকশন পাবে, এবং আমার যেভাবে আমি যেভাবে তোমাদেরকে পরিশ্রম করাচ্ছি, আমি যেভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেইভাবে করো। তোমরা পরীক্ষা দিয়ে আসার পরে তখন বলবে যে না স্যার, হ্যাঁ আপনি যেরকমভাবে করেছিলেন সেরকমভাবেই কিন্তু এসেছে পরীক্ষায়, কিন্তু সেটা করে আসার দায়িত্ব তোমার। আর তার জন্য তোমাকে কী করতে হবে, লাগাতার মেহনত করতে হবে। আর মেহনত করতে গেলে একটা জিনিস জেনে রাখো, শুধুমাত্র নিজের মুখটা দেখলে হবে না, দেখতে হবে নিজের পরিবার, নিজের মা বাবা, নিজের আমার ওপরে দেওয়া লোকের কলঙ্ক, রাস্তাঘাটে লোকে দেওয়া কলঙ্ক, ঠিক আছে। যারা মেয়েরা আছে ম্যাক্সিমাম জন, কিন্তু আজকাল মেয়েরা কী বলে যে বিয়ে দিয়ে দাও, বিয়ে করে নাও, বিয়ে দিয়ে দিলে মানে লাইফ সেটেল। মেয়েদের বিয়ে দিয়ে দিলেও কিন্তু লাইফ সেটেল না, যতদিন না সে নিজের পায়ে দাঁড়ায়। কী বললাম, বোঝা গেল? আর ঠিক সেরকমভাবে তোমাদের ওপরে তো বাবু তুম লড়কা হো খান স্যারের তো কথা রয়েছে, বাবু তুম লড়কা হো দশ সাল বাদ তুমি এই নেই পুছেগা কে তোমারা কিতনা গার্লফ্রেন্ড থা, তুম কিতনা বডি বিল্ডার থা, তুমি এ পুছেগা কে বাবু তুম কমাতে কিতনা হো, বিকজ অফ তুম লড়কা। বোঝা গেল? তো এইটুকু জেনে রেখো যে যখন তুমি পুরুষ হিসাবে জন্মেছ তার সাথে সাথে কিন্তু দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু কিছু নেই। কারণ আজকে যে পবন, তোরা জানিস যে আমার যে ড্রাইভারি করে, ও কিন্তু খুব একটা পড়াশোনা জানে না, কিন্তু তারপরেও দেখ ওকেও কিন্তু আজকে সংসারের জন্য কিন্তু আসতে হচ্ছে যে ভাই আমাকেও সংসার চালাতে হবে। তো পুরুষ মানেই কিন্তু তোমাকে একটা সময় পরে কিন্তু এটি কিন্তু আমাদের ন্যাচারাল দায়িত্ব, তুমি মুখ ফিরিয়ে কিন্তু যেতে পারবে না। কী বললাম, বোঝা গেল? তো সেই জায়গাটায় যেহেতু একজন ছেলে হিসাবে জন্মেছ, আর আমি মনে করি যখন এতটা মানে শিক্ষা যখন পেয়েছ তখন সেই জায়গাটা দাঁড়িয়ে বলব যে জীবনের শেষ লক্ষ্য কিন্তু দিয়ে এগিয়ে চলো। পুলিশের চাকরিতে আজ পর্যন্ত চিরঞ্জিৎ স্যারের সিলেকশন, চিরঞ্জিৎ স্যারের কাছ থেকে যতজন চাকরি পেয়ে গেছে আজকে তারা ভালো ভালো জায়গায় আছে, ভালো ভালো জায়গায়। আজকে সৎ পুলিশ অফিসারের 99% চিরঞ্জিৎ স্যারের কাছ থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। আজও আদর্শ পুলিশ অফিসার তৈরি হয়, কারণ আমার শিক্ষা তাদের মধ্যে রয়েছে। আর আমি এটা মনে করি যে আজকে তোমরাও যেভাবে শিক্ষা আমার কাছ থেকে পাচ্ছ, প্রত্যেকজন হার এক সিলেকশন দিলাই নিয়ে আমরা লক্ষ্যটাকে স্থির রাখো। আর আমি এটা মনে করি তব তক তুমি কোই নাই হারা সকতা জব তক তুম খুদ সে না হার যাও, দুনিয়া কা কোই তাকত তুম কারা নাই সকতা জব তক তুম খুদ সে না হার যাও। তো নিজে থেকে হেরে যাওয়াটা বন্ধ রাখতে হবে। তো এইটুকু মনে রেখো, নিজে থেকে হেরে গেলে হবে না। কি বললাম, বোঝা গেল? নিজে থেকে হারবি না যে আমি পারবো না, আমি পারবো না। আজকে যখন 1600 মিটারের একটা রান হয় না, 1600 মিটারের রান হয়, তো মানুষ যারা দেখবে অনেকজন 4 পাক মারার পরে কেউ ছেড়ে দেয়, কেউ 6 পাক মারার পরে দেখি দেয় না। যখন যখন 12টার সময় যখন বেলা 12টার সময় যখন রান হয় সকালের দিকে কি হয়, আজকে আমার এতদিন শিক্ষকতার মধ্যে আমি দেখে আসছি যে যখন সকালের দিকে 8টা থেকে যখন রান করাতে লাগে 10টা পর্যন্ত ঠিকঠাক, 12টা 13টা 14টা পর্যন্ত সিলেকশন হয় কি না, কিন্তু যখনই এইটা যখন বেলা 12টা সাড়ে 12টার দিকে চলে যায় তখনই 90 যখন 1-2টা ছেলে ছাড়ে 1টা কি 2টো সিলেকশন হয়। তাহলে বোঝা যাবে যে তাদের লক্ষ্য স্থির ছিল। সেটা এবার সেটা ডিপেন্ডস অন যে কোন মাঠে যাচ্ছিস, কিন্তু বিষয়টা কি আমি তোদের দিকে একটা কথাই বলছি যে লাইফে তাজরুবা যদি এরকম থাকে যে আমার পা খুলে পড়ে যাক আমি আজকে মরে যাব, তবু আমি আমার জীবনের শেষ বিন্দু দিয়ে আজকে পাস করে যাবো, তাকে আটকানোর ক্ষমতা কারণ নাই, কোনো মাইকা লালের ক্ষমতা নাই। যদি তুই এটা ঠিক করে নিই যে বছর আমি পুলিশ হবো, আর এইটুকু জেনে রাখিস শিক্ষক দিবস শুধুমাত্র এটা নয় যে একটা অনুষ্ঠান, শিক্ষক দিবসের এটা একটা শ্রদ্ধা আর আমারও ভালোবাসা ওদের প্রতি। আর দায়িত্ব কর্তব্য থেকে যেরকম ওরা যেরকম ওদের মা বাবার এতটা বড় কথা বলে যাচ্ছে আজকে যে ওরা যেরকম ওদের মা বাবার দায়িত্ব কর্তব্য থেকে বেরিয়ে যেতে পারবে না, যেরকম মুখ ফিরিয়ে নিতে পারবে না। আমিও কথা দিচ্ছি আমার ব্রাঞ্চের প্রত্যেক ছাত্র ছাত্রীর প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য আমি সেখান থেকে এড়িয়ে যাব না, কারণ ওরা আমার ঘরের ভাই। আমি মনে করি আমার পরিবারের একজন ভাই বা একজন বোনের সিলেকশন করানোর দায়িত্ব আমার, আমি যেভাবে ওদেরকে তৈরি করছি ওরা এইভাবে পড়ুক আর প্রত্যেকজনের সিলেকশন হবে, এটুকু আমি করতে পারি, ঠিক আছে।
আমার ইয়েটা ডেমো রেখেছে আরো জোরদার হবে যেদিন প্রফেশনালি সিলেক্টেড ফর দা পোস্ট অফ WBP অর বোঝা গেল আর সেই দিনটার জন্য অধীর আগ্রহে থাকলাম হবে তো বলতে জন্য হবে তো বাইরে থেকে তো এইটাই তো নিয়ে বলছি এই হুনারিটি এইভাবে এগিয়েছ এটা আমাদের পরিবার এটা কোনো ছাত্র শিক্ষকের জিনিস না এটা আমাদের একটা ফ্যামিলি আর এই ফ্যামিলির প্রত্যেকজনকে কিন্তু আমরা হাতে হাত রেখে আমরা এগিয়ে যাবো বুঝা গেল এইভাবে কিন্তু অঙ্গীকার নিয়ে আমরা চলবো ঠিক আছে আর তোমাদের উৎসবের জন্য আমি তোমাদেরকে অগ্রিম এই যে এইটা আমাদের দেখো ব্রাঞ্চের আজকে এই এই ম্যানেজার ব্যাচের ম্যানেজার ঠিক আছে বোর্ডে কি লেখা আছে একটু দেখিয়ে দিই সত্যি খুব ভালো করেছে যে মানে এর এই দিন দেখা খুব গর্ববোধ করি ওদেরকে নিয়ে ভাই বোন হো তো আইসি হো বোঝা গেল